ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে শর্টকাট বার। তো এই শর্টকাট বার কি, আজকের এই ভিডিওতে এই শর্টকাট বার নিয়ে আলোচনা করব আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আপনাদের সঙ্গে টেক নিউজ, আমি রব্বি, পুরো ভিডিও জুড়ে সাথে আছি আপনাদের। তো বের চলুন শুরু করি আজকের ভিডিও। ফেসবুকে আমরা একদম প্রথম পর্যায়ে কিছু লাইন আপভাবে সাজানো বার দেখতে পাই, তো এই বারগুলোকেই শর্টকাট বার বলে। তো এই শর্টকাট বারগুলো আপনারা কিভাবে ফেসবুক সেটিংস থেকে খুঁজে বের করে সাজাবেন আপনার নিজের ফেসবুকে, তো সেই প্রসেসটাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন আপনাদেরকে এই প্রসেসগুলো আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো প্রথমেই আমি আমার ফেসবুক স্ক্রিনটা অন করে নিয়েছি। তো এখান থেকে আজকে একটি বিষয় আমি আপনাদেরকে দেখাবো। তো বিষয়টা হচ্ছে এরকম, আমাদের ফেসবুকে নিত্য নতুন অনেক ধরনের আপডেট আসে, তো সেই আপডেট থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝি, আবার অনেকেই আছি আমরা বুঝি না। তো ফেসবুক সম্পর্কে বেশ কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন, এবং আমার ফেসবুক পেজও রয়েছে। তো যারা আমার ফেসবুক পেজে যারা ফলো করছেন তারা অবশ্যই চাইলে আমার ফেসবুক পেজ থেকে দেখতে পারেন। তো আজকে মূলত আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, তো বিষয়টা হচ্ছে এরকম, আমাদের ফেসবুকের একদম প্রথম পর্যায়ে কিছু শর্টকাট বার থাকে, যেমন প্রথমে রয়েছে হোম বার, তারপর রয়েছে টিভি আকার একটি অপশন, তারপর রয়েছে গ্রুপস, তারপর পেজের একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, তারপর নোটিফিকেশন, তারপর প্রোফাইলের যে থ্রি ডট আইকন, মেনু আইকনটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে কিন্তু এই আইকনগুলো কিন্তু আপনি নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারেন এবং হাইড করেও রাখতে পারেন। তো এই প্রসেসগুলো কিভাবে আপনারা করবেন সেই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আপনারা সরাসরি আপনার মোবাইল স্ক্রিন থেকে ফেসবুকের যে সেটিংসটা থাকে, তো সেই সেটিংসটা আপনারা অন করে নেবেন। তো অন করার জন্য সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা থাকে একদম ফেসবুকের আপনার প্রোফাইল অপশনের থ্রি ডট মেনু কিন্তু ওপেন করে নেবেন সেখান থেকে, তারপর এখানে প্রেস করে দিয়ে এই সেটিংস অপশন। তো এখান থেকে আপনারা একটু নিচে যদি দেখেন বা কিছু অপশন রয়েছে, নিউজ ফিড, রিয়াকশন পারফরেন্স বা নোটিফিকেশন শর্টকাট, কিন্তু এখান থেকে আপনারা খুব সহজে পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে যদি আপনি শর্টকাটে যান, তো একদম উপরে একটি অপশন রয়েছে শর্টকাট বার, তার নিচে রয়েছে নোটিফিকেশন ডটস। তো আপনারা এই শর্টকাট বারে যাবেন, তো এখান থেকে কিন্তু আপনারা যে অপশনগুলো আপনাদেরকে আমি বলেছি, তো সেগুলো কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এখান থেকে হাইড করে রাখতে পারেন, বা আপনি চাইলে যে কোনো প্রসেস আপনি করতে পারেন এখান থেকে। তো এই যে অটোতে ক্লিক করলে একদম প্রথম পর্যায়ে রয়েছে পিন, তারপর রয়েছে অটো, তার নিচে রয়েছে হাইড। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন যে অটো দেওয়া আছে, তো এগুলো হয়তো ফেসবুক, যারা ফেসবুকের আয়ত্তে রয়েছে সেক্ষেত্রে ফেসবুক নিজে চাইলে ফেসবুক করতে পারে। এবং আপনারা কিভাবে করবেন, তো এই অটোতে ক্লিক করে আপনি চাইলে এই অপশনটা পিন আকারে রাখতে পারেন, যাতে সব সময় আপনার ফেসবুকে শো হয়, বা ফেসবুক থেকে কেউ যাতে পরবর্তীতে চেঞ্জ করতে না পারে, তো সেক্ষেত্রে এখানে আপনারা এই পিন অপশনে দিয়ে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন পিনেট উপরে শো হচ্ছে, তো এখান থেকে চাইলে অটো। তো অটোটা যেহেতু দেওয়া ছিল আমি আবার অটোতে সিলেক্ট করেছি, কারণ পরবর্তীতে যদি আবার চেঞ্জ করি সেই ক্ষেত্রে, তো এখান থেকে আপনি চাইলে গ্রুপস বা হাইড, এই যে গ্রুপস অপশনটা আপনি নিজে চাইলে কিন্তু হাইড করে রাখতে পারেন। তারপরে বেশ কিছু অপশন, ওয়াচ, তো এটাও আমি হাইড করে দিলাম, বা তারপর রয়েছে পেজ, তো এটাও আমি এখান থেকে হাইড করে দিলাম। তো তার পরবর্তীতে আমি যদি আমার প্রোফাইলে বা ফেসবুকের যে স্ক্রিনটা থাকে, তো সেখানে যদি আমি একটু স্ক্রল করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগের যে অপশনগুলো, অনেক অপশনগুলোই কিন্তু এখান থেকে হাইড হয়ে গিয়েছে। বেশ, এই সিম্পল কাজগুলো কিন্তু আপনারা খুব সহজে ফেসবুক থেকে করতে পারেন। আমরা অনেকেই আছি যারা এই প্রসেসগুলো বুঝি না, তো তাদের ক্ষেত্রে আজকে এই ভিডিওটি খুব কাজে দিবে। তো বেশ, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। তো আগের প্রসেসগুলো আমি কিন্তু আবার খুব সহজে সেম প্রসেসে করে নিতে পারবো। বেশ, এই যে শর্টকাট অপশনে যদি আমি যাই, তো সেই ক্ষেত্রে যেই কাজগুলো ছিল বা যেরকম প্রসেসগুলো ছিল সেগুলো কিন্তু আমি খুব সহজে এখান থেকে, এই যে একদম নিচে দেখতে পাচ্ছেন হাইডেন,
বিয়ার্স এইগুলো কিন্তু আমি হাইডেন করে রেখেছিলাম, তো সেই ক্ষেত্রে এখান থেকে হাইডেন দেখাচ্ছে। তো এইগুলো যদি আমি আবার অটো করে দেই তো সেই ক্ষেত্রে কিন্তু আবার সেম প্রসেসে একই জায়গায় যোগ হয়ে যাবে। তো বিয়ার্স এই বিষয়গুলো আমরা অনেকই আছি বুঝি না। তো ভিউয়ার্স আশা করি আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে পরবর্তীতে আমরা অবশ্যই পারবো যে ফেসবুকের বেশ কিছু ফিচার্স বা নিত্য নতুন অনেক ধরনের আপডেট আসে, সেই আপডেটগুলো আপনারা যদি বিস্তারিত নিজের টেকনিক থেকে আলোচনা করেন বা পরবর্তীতে কারো ভিডিও বা নিজস্ব কোনো ওয়ের মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এবং আমার এই ভিডিওটি যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটি কেমন হয়েছে।